নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি আমার মেয়ের 6 বছরের জন্মদিনটা কী করে পালন করলাম সেটা নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কী কী গিফট পেয়েছো একটু দেখাও তো। কে দিয়েছে? ঠিক আছে, এবার সরিয়ে রেখে দাও ওটা। আর কি পেয়েছো দেখাও, নিচু করো নিচু করো, চেনটা খুলে খোলো। ওটা কি? আচ্ছা, আর কি পেয়েছো? জামা খোলো, জামাটা খোলো। দেখাও জামাটা খোলো। এটা স্নান করে দুপুরবেলা পরবে, ভেরি গুড। রাখো স্কার্টটা, রাখো ওখানে পাশে রাখো। এবার জামাটা খুলে দেখাও, ওপরের টপটা। খুব সুন্দর, রেখে দাও। রেখে দাও। এইটা কি? এইটা ওরা উঁচু করে দেখালে কি করে হবে? এটা কে কিনে দিয়েছে? আচ্ছা, আর কি পেয়েছো? ব্যাগটা সরাও না, এখন এ করতে হবে না, ওখানে রাখো। আর কি পেয়েছো? আবার তুলে নিল, রাখো খুলে দেখাও। লুডো, তাই তো? ঠিক আছে, এবার চলো আমরা খাবো। আস্তে আস্তে খেয়ে নাও। হ্যাঁ, কেমন হয়েছে জোরে বলো। ঠিক আছে, খেয়ে নাও। ছিঁড়ে দেবো? ছিঁড়ে দেবো? ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠিক আছে? এখন আমি আপনাদের সাথে আমার মেয়ে ঈশানীর ছোটবেলার কিছু ছবি শেয়ার করে নিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। ওর শরীরটা এবারে খুব একটা ভালো নেই, তা সত্ত্বেও জন্মদিন তো পালন করতেই হবে, তাই খুবই সাদামাটাভাবে এবারে জন্মদিনটা পালন করা হলো। ভেবেছিলাম কেক কাটিং করব, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলের দিক থেকে শরীরটা আরও খারাপ হয়ে পড়ে, সেই জন্যে আর কেক কাটিংটাও করা হলো না। দাও ফুলটা ঠাকুরকে, দাও ফুলটা ঠাকুরকে, দাও, সুন্দর করে দিতে হয়। বসো এবার ঠাকুরের সামনে, হাত জোর করে বসো, বসে বলো আমাকে ভালো রাখো, সুস্থ পাশ নয় ভালো
নম্বর যেন আমি পাই, মাথাটা ঠান্ডা রাখো। দুষ্টু বুদ্ধিগুলো মাথা থেকে তাড়াও, আর একটু একটু কম কম খেলবো, বেশি বেশি করে পড়বো, আর কার্টুনটা কম দেখবো। চলো। এই তিন চার দিন আগে হঠাৎ করেই অ্যালার্জি থেকে ওর গায়ে র্যাশ বেরোয়, সেটা কিসের থেকে হয় সেটা বুঝতে পারছি না। তার জন্যে অনেক কিছুই এখন খাওয়ার রেস্ট্রিকশন চলছে। যদিও ওকে মাংসটা দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে মানুষ, কি করব, বাধ্য হয়ে খানিকটা দিতেই হলো। আর বিকেল থেকে কীরকম আবার অসুস্থ হয়ে পড়লো, সত্যি এবারে জন্মদিনটা যেন কীরকমভাবেই কেটে গেল। যাই হোক, আপনারা ওকে অনেক আশীর্বাদ করুন, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় হতে পারে জীবনে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।